হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি তো ভালো আছি। আর এখন আমি দেখতে পাচ্ছ একটুখানি রেডি ফেডি হয়েছি, কারণ আজকে আমার ভ্যাকসিনেশন, মানে থার্ড ডোজ, অনেকে এটাকে বুস্টার নামে চেনে। তো আমি এখন হাজমোল্লা মানে চিবাচ্ছি আর কি, তার জন্য এভাবে কথা বলছি। তো এখন বাজে হলো পৌনে এগারোটা। আমি সকালে স্নান ধান করে খেয়ে দিয়ে রেডি ফেডি হয়ে এখন বাবার সাথে যাব। বাবারও আজকে বুস্টার, তো আমার আর বাবার একসাথে হয়ে যাবে আর কি। তো চলো যাই। টাটা মা। তো আমরা বেরিয়ে পড়েছি, এটা লাইট অফ করে দিই। গাইস, আমি এখন পৌঁছে গেছি। বিরাট লম্বা লাইন লেগেছে সামনে, দেখতেই পাচ্ছো। গাইস, আমার হাতে দেওয়া হয়ে গেল ইনজেকশন, মানে এর প্রথমবার যেরকম লেগেছিল এবার তো কিছুই লাগেনি, মানে একদমই লাগেনি। উফ, গরম তো হয়ে গেল। মানে গেলাম, 5 মিনিট একটু দাঁড়ালাম লাইনে, তারপরেই হয়ে গেল আর কি। চলো এখন বাড়ি চলে যাব। গাইস, আমি চলে আসলাম বাড়ি। আর আমাদের বেথরি বাড়ি, আর আমার মানে স্লট বুকিং করা হয়েছে সেই কালীগঞ্জ। প্রায় 1 ঘন্টার রাস্তা আসা যাওয়া, ওখানে গিয়ে ডোজটা দিলাম, দিয়ে এখন একটুখানি ফ্রেশ হব, কারণ হসপিটালে গেছিলাম। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। তো গাইস, আমি সেই দুপুরবেলা একবার ঘুমিয়েছি, এই বিকালে উঠলাম। বিকালে উঠে আর কি বিকাশ এসছে, দেখো ওর পড়ানো ছিল। তো বলো না, কেটে দেবো এটুকু? ওর পড়ানো ছিল, তো এখনও পড়ি উঠলো। আর আমার হাতে একটুখানি ব্যথা হয়েছে এই দিকটা, মানে ভ্যাকসিনের জন্য এই সাইডটাই, এই দিকটা মানে হাতে একটু, পিঠে আর একটু মাজায়, বুঝতে পারছি না কেন, হয়তো হতে পারে ভ্যাকসিনের জন্য। আর রোদে এসেছি তো, মানে প্রায় এক ঘন্টা না আধ ঘন্টার রাস্তা, পুরোটা টানা রোদে। তো খুব মানে ঘুম পাচ্ছিলো, এনার্জিটা কমে যায় রোদে গেলেই, না এনার্জি কমে যায় মানুষের। বলেছো তুমি এত দূরে যাওয়ার কারণ? হ্যাঁ, তো দেখিয়েছি না সেটা। আমাদের বেথওয়ার্ডারি তো ভ্যাকসিনেশনের জন্য মানে ফিল আপই হয়ে থাকছে আর কি। স্লট বুকিং করার জন্য ওখানে ফাঁকা ছিল, তো ওখানে আর কি স্লটটা বুকিং করে দিয়েছিল। তো আমি ভ্যাকসিনটা করে আসলাম, আর এখন একটু চা ফা খেলাম। বিকাল এখন বাজে হয়তো 6টার কাছাকাছি, না 6:30 মধ্যে। আমি উঠেছি 4টার সময়, উঠে মানে ল্যাব খাচ্ছিলাম, ভালো লাগছিল না। তো আমার একটা পুরনো বান্ধবী বৃষ্টি, ও আসতে চলেছে, একটু আগে আমাকে ফোন করলো, তো আসছে আর কি। তো আসুক, একসাথে গল্প করবো, অনেকদিন দেখা হয় না আমার বান্ধবীর সঙ্গে। অনেক পুরনো বান্ধবী আছে যাদের সাথে হয়তো আর মানে কথাবার্তা হয় না, বাট দেখা হলে খুব আনন্দ হয়, কারণ স্কুল ফ্রেন্ড ছিল বৃষ্টি আমার, কি বলতো, মানে একদম 5 থেকে আমরা একসাথে মানে পড়েছি বান্ধবী আর কি। ও আমাদের বাড়িতে পড়তেও আসতো, তো আমি জাস্ট উচ্চ মাধ্যমিকটা পার করেছি আর আমি অন্য লাইনে, ও অন্য লাইনে চলে গেছে। তো তারপর থেকে হয়তো একসাথে আর কথাবার্তা তেমন একটা হয়ে ওঠে না, ফোন করা হয়। তো আসবে, খুব অনেকদিন পর দেখা হবে আর কি, অ্যাকচুয়ালি ভালো লাগছে ভেবে। তো চলো এখন একটু অপেক্ষা করি, ঘরটা একটু গুছিয়ে রাখি, গোছানোই আছে অলওয়েজ, মানে আমি একটু আগে আর কি ঝাড়ফাড় দিয়ে সব কিছু ক্লিন করলাম। তো চলো। তো গাইস, বৃষ্টি অনেকক্ষণ ধরে এসছে, তো সত্যি কথা বলতে আমরা গল্প করছিলাম। এই হলো আমার সেই বান্ধবী বৃষ্টি, অনেকক্ষণ ধরো এখন কলকাতায় আর কি আছে, একটা কাজ করছে, তা অনেকদিন পর পর বাড়ি আসে আর এসছে। এখন আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, আর বাইরে ওর পিসি ঠাকুমা ভাই এসছে। তো চলো আমরা আমাদের মতো গল্প করি, কারণ এই টাইমটা আমি নষ্ট করবো না, ওর সাথেই কাটাবো। বেশি ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, মা তো এখন রান্না বসালো, বৃষ্টির এখন চলে যাচ্ছে।
টাটা বৃষ্টি। গাইস বৃষ্টির রাতে এইমাত্র চলে গেল, আর বিকাশও চলে আসবে। বিকাশ এসে একটু বাড়ি বাবার জন্য রুটি করতে, তো আমি খুলেই রাখি, দেখি বিকাশ এক্ষুনি চলে আসবে। তো গাইস আজকে রাতে আমার ডিনার সারছি ভাত ডাল, আর এখানে হলো মাছের ঝোল করা হয়েছে আর কি, বড় বড় পিস, ছোট মাছের চচ্চড়ি, ওইটা ছোট মাছের চচ্চড়ি, মাছের ঝোল। এই দেখ কি, আর কি রাতে ডিনারটা সেরে ফেলি। ও সিংহটা ওষুধে উঠায় বার ডাউন দেয়, ও মজা হয়ে গেছে গরু। তারপরে বলো বলছে বলো দেখ তো বলো কি হচ্ছে, হ্যাঁ ও আপনি উঠে উঠে আবার নামিয়ে দিছে। তারপরে আস্তে আস্তে লাইন দিয়ে গেছে, তা শুভ ওর বউ আসু আসু সব, তারা আমি গেলাম লাস্টে, আমি ধরেছি আমার উঁচু করে নিয়ে যাওয়া নামিয়ে দিল, বলছি ভালোই তো। অনেকটা রাত হয়ে গেছে, এখন গুড নাইট করার পালা। তো এখন প্রায় 11:30 বাজে, আজকে তো ও গেছিল ভ্যাকসিনেশনের জন্য, টোটালটাই হয়তো শেয়ার করেছে, আমি কিছুই দেখিনি, জাস্ট জানলাম। আমি বুকিং করে দিয়েছিলাম ওকে যাতে আজকে ভ্যাকসিনেশনটা হয়ে যায়, বাবার সাথে গিয়ে ভ্যাকসিনেশন করে এসেছে, আমার শান্তি হলো, মানে আমাকে আর যেতে হলো না, এটাই সব থেকে বড় আনন্দ। মানে স্কুল খুলে গেছে তো টাইম বের করাও মুশকিল, তো থার্ড ভ্যাকসিনেশন দিয়ে বললো তেমন কিছু প্রবলেম হয়নি, হাতে একটু ব্যথা হয়েছে, আর আমি বললাম তাড়াতাড়ি তাহলে শুয়ে পড়, ঘুমিয়ে পড়বো, যে শরীরটা ভালো লাগছে না, একটু ম্যাচ ম্যাচ করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করা হলো, আশা করছি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে, আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার, গুড নাইট।